হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলা হয়, ভোর ৫টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটটি হয়ে থাকে? অল ভ্যারাইটিস ভেজিটেবল, আপনি এই মার্কেটে সব ধরনের সবজি পেয়ে যাবেন। তো আজকে আপনাদের সামনে শুরুতেই নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ এবং রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকারি বাজার গত মার্কেটের তুলনায় আজকে বেশির দিকে রয়েছে না কমে এসেছে সেটা জানিয়ে দেবো। তারপরেই আমরা সরাসরি চলে যাব নাজিরপুর মার্কেট থেকে পটল এবং বেগুনের দিকে। তো এখানে দেখে নেবো যে গতকালকে যে পটলের পাইকারি বাজার গিয়েছে একটু ডাউনের দিকে ছিল, তো ঘরে যেটা মেরেছিল ১১ টাকা করে, তারপরে একটু আপের দিকে উঠেছিল, ১৩ টাকায় গিয়েছিল। তো আজকে দেখবো নাজিরপুর মার্কেটে সে দামটা কি ধরে রেখেছে না আরও কমে এসেছে। তার পাশাপাশি যে বেগুন রয়েছে, বেগুনের দামটা কি বেড়েছে না কমে এসেছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। প্রিয় বন্ধুগণ, এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে আজকে নাজিরপুর মার্কেটে যে রসুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, এবং আজকে দেখে নেবো যে আমদানিটা কেমন রয়েছে। তো গত মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যে সেরকম আমদানিটা ছিল না। তো দেখুন, শুরুতেই আজকে আপনাদের সামনে তুলে ধরবো যেখানে লাড্ডু এবং যেটা হাফ লাড্ডুর মাল রয়েছে সেই মালটা দেখতে পারবেন। যদি কালারের কথা বলি, সুন্দর কালার মাল দেখতে পারবেন, টাইট ফিট দুর্দান্ত রয়েছে। তো দেখুন কী দামে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছে। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো। আচ্ছা আঙ্কেল, বলছি কত বস্তা রসুন এসেছেন আপনি? আমি আজকে এক বস্তা নিয়েছেন, কী দামে বিক্রি করলেন? 23,000 টাকা। 23,000 কুইন্টাল প্রতি, এটা পার কিলো 230 টাকা। আচ্ছা কী দাম চেয়েছিলেন আপনি মালটা? 24,000 টাকা চেয়েছিলেন। আজকে মার্কেট আমদানিটা কেমন দেখাচ্ছে? কম রয়েছে। আচ্ছা পাইকারি বাজারে যদি কথা বলি, তাহলে আজকে রসুনের বাজার ঠিক একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? ভালো দিকে রয়েছে। আচ্ছা আপনার বাড়ি? মুক্তারপুর। এই নাজিরপুর মার্কেট থেকে কত কিলোমিটার হবে দূরত্ব? 2 কিলোমিটার মতো। আচ্ছা আপনার নাম দাদা? পলাশদা। বলছি এখনো কি বাড়িতে রসুন রয়েছে না এই শেষ? আজকে সেম এই কোয়ালিটি না এছাড়া অন্য তোমার কোয়ালিটি আছে কিংবা লোকাল সেম এই কোয়ালিটির মাল রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের সামনে যে মালটা দেখিয়ে দিলাম সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, যেটা 23,000 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেল। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি, তাহলে গত বুধবার আপনাদের জানিয়েছিলাম কিন্তু সেরকম আমদানি ছিল না, কিন্তু আজকে বেশ আমদানিটা দেখতে পাচ্ছি। বেচা কেনার যদি কথা বলি, তাহলে কিন্তু সেই বেচা কেনা খুবই সুন্দর দেখতে পাচ্ছি। তো দেখুন এইবার আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরবো, তো বস্তাটা ছেঁড়া রয়েছে, সামনের মুখ আমি খুলতে পারছি না। তো দেখুন এখানে যে বোম সাইডে যে মালটা রয়েছে সেই মাল দেখতে পারবেন, একেবারে যে বোম রয়েছে সেই বোম মালটা দেখতে পারবেন। যদি কালারের কথা বলি, সুন্দর কালার দেখতে পারবেন, টাইট ফিট দুর্দান্ত রয়েছে। তো কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো, তাছাড়া বলবো যে ফিনিশিংটাও দুর্দান্ত রয়েছে। তো এখানে চাষি আঙ্কেলের সাথেই কথা বলে নেবো। আচ্ছা আঙ্কেল, বলছি একটু 1 মিনিট সময় দেবেন। বলছি আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন এই বোম মালটা? এটা 2 বস্তা নিয়ে এসেছিলেন। আচ্ছা কী দামে বিক্রি করলেন আপনি? 25,600 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 256 টাকা। আচ্ছা কী দাম চেয়েছিলেন আপনি এই মালটা? 28,000 টাকা চেয়েছিলেন। তো বলছি আঙ্কেল, আজকে মার্কেট আমদানিটা কেমন রয়েছে? ভালো রয়েছে। যদি পাইকারি বাজারের কথা বলি, তাহলে আজকে রসুনের বাজার ঠিক একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? ভালো দিকে রয়েছে। বলছি কুইন্টাল প্রতি আজকে কিরকম রয়েছে আপের দিকে জানা আছে? 26-27 থেকে 17-18। তাই তো? আচ্ছা আঙ্কেল, বলছি আপনার নাম? সমর কুমার বিশ্বাস। আপনার বাড়ি? চিলাখালি। বলছি এই নাজিরপুর মার্কেট থেকে কত কিলোমিটার? 14 কিলোমিটার দূরত্ব। বাড়িতে এই রসুন কি এখন আছে? এই রসুনটা নেই, তাছাড়া নর্মাল যেটা লাড্ডু হাফ লাড্ডু সেই মাল রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে বোম সাইজের যে মালটা তুলে দিলাম, যেটা 25,600 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো, যেটা পার কিলো 256 টাকা। এখানে যে বোম মালটা দেখুন নাজিরপুর মার্কেটে আজকে যদি বেচা কেনার গতিবেগ বলে, দেখুন প্রথমে দিকে দ্রুত গতিবেগে একটু বেচা কেনা হয়েছিল, তারপরে একটু ধীর গতিবেগে বেচা কেনা চলছে। তো দেখুন ফ্রেন্ড, এতক্ষণ তো আপনাদের সামনে যেসব কোয়ালিটির মাল তুলেছিলাম, তো এইবার আপনাদের নিয়ে চলে এসেছে। দেখুন এখানে লাড্ডু মাল দেখতে পারবেন, তাছাড়া একটু হাফ লাড্ডুর মাল দেখতে পারবেন, যেটা মিডিয়াম মাল বলে থাকে। যদি কালারের কথা বলি, সুন্দর কালারের মাল দেখতে পারেন, টাইট ফিট দুর্দান্ত রয়েছে, ফিনিশিংটাও দারুণ রয়েছে এখানে যে মালটা রয়েছে। তো কত বস্তা রয়েছে, কী দামে বিক্রি করলো, এখানে দাদাভাই দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথেই কথা বলে নেবো। বলছে দাদাভাই, কত বস্তা নিয়ে এসেছেন আজকে রসুনটা? 6 বস্তা নিয়ে এসেছেন। কী দামে বিক্রি করলেন? 22,200 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 222 টাকা। আচ্ছা কী দাম চেয়েছিলেন আপনি? 23,000 টাকা চেয়েছিলেন। তো বলছি দাদা ভাই, আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে রসুনের? একটু বেশি রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি, তাহলে গত মার্কেটের তুলনায় আজকে কীরকম মনে হচ্ছে, বেশি দিকে রয়েছে না কমের দিকে? একটু কম যাচ্ছে আপনার মনে হচ্ছে, তাই তো? তো বলছি দাদা ভাই, আপনার নাম? সুলতানা। বলছি এখনো বাড়ি মাল রয়েছে না এই শেষ? তো আপনার বাড়ি? কাঠালিয়া বাড়ি। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে এখানে যে 6 বস্তা মালটা দেখতে পাচ্ছেন, যেটা 22,200 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো। তো তুলনামূলকভাবে দেখুন প্রথমের দিকে বাজারটি একটু ভালো ছিল, তারপরে যেটা হলো দেখুন বাজারটা হালকা কেটে যাওয়াতে দাদাভাই বললো বাজারটা হালকা একটু ডাউনের দিকেই রয়েছে। এবং ছোট দানের যে মাল রয়েছে, গত মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যে চাহিদা বেশি ছিল, মার্কেটে আমদানিটা কম ছিল। ছিল। তো দেখতে পাচ্ছেন যে আজকে মার্কেটে আমদানিটা বেশ ভালো রয়েছে। তো প্রথমের দিকে আজকে চাহিদা ভালোই ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল আস্তে আস্তে চাহিদাটা একটু কমে আসলো। তো আজকে ফাটা কোয়ালিটি এবং ছোটো দানার যে মালটা রয়েছে সেই মালটার আজকে একটু চাহিদাটা কম রয়েছে, বেচাকেনাটাও কম রয়েছে। তো দেখুন এই যে আপনাদের সামনে যে ফাটা কোয়ালিটির মাল দেখাচ্ছি, তো মোটামুটি রয়েছে কোয়ালিটি, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল নেই। তো ছোটো দানার যে ফাটা কোয়ালিটি সেই মালটা দেখতে পাবেন, একেবারে বিগ সাইজের যে মাল সেই মালটা নেই। যে কী দামে বিক্রি হলো, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 16,000 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো, পার কিলো 160। আমরা জেনে নেবো যে নাজিরপুর মার্কেটে যে পেঁয়াজ রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। দেখুন শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা দেখাবো, তো ফ্রেন্ড আমি বস্তা খুলতে পারছি না, তো কিছুটা বার করে রেখেছি, 4 পিস যে পেঁয়াজ রয়েছে। তো উপর থেকে একেবারে নিচ পর্যন্ত সেম এই কোয়ালিটির মাল দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে সাইজ কী রয়েছে, একেবারে বোম সাইজের মাল রয়েছে, অসাধারণ কালার রয়েছে এবং ফিনিশিংও দুর্দান্ত রয়েছে। তো পেঁয়াজের যদি কথা বলে এই যে দেখুন, তাহলে দেখতে পাচ্ছেন তো একই সেম কোয়ালিটির মাল রয়েছে। তো কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার সাথেই কথা বলে নেবো। আচ্ছা আঙ্কেল বলছি, কত বস্তা আপনি পেঁয়াজ নিয়ে এসেছেন? আমি আজকে পেঁয়াজ নিয়ে এসেছিলাম মাত্র 4 বস্তা। 4 বস্তা নিয়ে এসেছিলেন, আচ্ছা কী দামে বিক্রি করলেন আপনি? আমি বিক্রি করলাম 44 টাকা রেটে। 44 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4,400 টাকা। আচ্ছা এই মালটা কী দাম চেয়েছিলেন আপনি? এই মালটা আমি চেয়েছিলাম 50 টাকা। 50 টাকা চেয়েছিলেন, সেখানে 6 টাকা পার কিলোতে কমে তারপরে দাম দর ঠিক হয়ে বিক্রি করলেন। আচ্ছা আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে? আজকে মার্কেটে আমদানি একটু কম আছে, তুলনামূলক একটু কম রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি, তাহলে পেঁয়াজের পাইকারি বাজার আজকে বেশির দিকে রয়েছে না কমের দিকে? পেঁয়াজের বাজার বেশির দিকে রয়েছে। বলছি আপনি যে 44 টাকা বিক্রি করেছেন, তার উপরে কি আজকে বেচাকেনা হয়েছে? না 40 টাকা, তারপরে 1 টাকা বেশি বিক্রি হয়েছে, 45 টাকা আজকে বেচাকেনা হয়েছে। তারপরে আপনারটা রয়েছে যেটা 4 বস্তা 44 টাকা করে। আচ্ছা আঙ্কেল আপনার বাড়ি? আমার বাড়ি করিমপুর থানার গোয়াশ গ্রাম, গোয়াশে। বলছি যে নাজিরপুর মার্কেট থেকে কত কিলোমিটার দূরত্ব হবে? এখান থেকে মোটামুটি 20 কিলোমিটার। 20 কিলোমিটার। বলছি বাড়িতে এখন এই পেঁয়াজ রয়েছে ঝোলানো পেঁয়াজ? না পেঁয়াজ নেই, শেষ এই বছরের মতো শেষ। আর এখন আর আপনার কাছে পেঁয়াজ নেই? না। বলছি এছাড়া আজকে বেচাকেনা একবারে কমা কোয়ালিটি যে মালগুলো রয়েছে কী দামের থেকে শুরু হয়েছে জানা আছে বাজারে? ওই মোটামুটি 30 থেকে শুরু হয়েছে, 30 টাকা থেকে আজকে শুরু হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখুন ফ্রেন্ড এই যে সুন্দর কোয়ালিটির যে মালটা দেখতে পারলেন, একেবারে একই দানা রয়েছে যেটা 44 টাকা পার কিলো বিক্রি হলো। তো বাজারে আজকে দ্বিতীয় স্থান অধিকার করেছে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন। বুধবার আপনাদের জানিয়েছিলাম মোটামুটি নাজিরপুর মার্কেটে পেঁয়াজের আমদানিটা ছিল, কিন্তু আজকে আর সেরকম দেখতে পাচ্ছি না। তো প্রথমেই আপনাদের একটা 44 টাকা পার কিলো পেঁয়াজ দেখিয়েছি, তো একের ছিল যেটা দ্বিতীয় স্থান অধিকার করেছে মার্কেটের মধ্যে। তো দেখুন এইবার আপনাদের নিয়ে চলে এসেছি, এখানে কিছু মিক্সিং মাল দেখতে পারবেন। তো ছোটো দানা রয়েছে, মিডিয়াম দানা রয়েছে এবং বড় দানার মাল রয়েছে। যদি কালারের কথা বলি তাহলে সেটাও মিক্সিং রয়েছে, সবই যে এক ধরনের কালার রয়েছে সেটা না। তো দেখুন কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি আঙ্কেল কত বস্তা পেঁয়াজ নিয়ে এসেছেন আপনি? 1 বস্তা নিয়ে এসেছেন, কী দামে বিক্রি করলেন? 42 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4,200 টাকা। বলছি এই মালটা কী দাম চেয়েছিলেন আপনি? 45 টাকা চেয়েছিলেন। আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে? পাইকারি বাজারে যদি কথা বলি গত বুধবারের তুলনায় আজকে কি বাজারটা বেশি দিকে রয়েছে? গত রবিবারে আমি 35 টাকা বেচছি মাল। 35 টাকা বেচেছেন, তা বুধবারে কি দামে বেচেছিলেন? আমি বুধবার আসলে বুধবার মিস দিয়েছিলাম। তো তার তুলনায় আজকে বাজারটা কেমন মনে হচ্ছে, ভালোর দিকে না খারাপের দিকে? ভালোর দিকে রয়েছে। বলছি এছাড়া কি আজকে বাজারে এসে অন্য কোনো দামে বেচাকেনা হতে দেখেছেন না এসে দিয়ে দিয়েছেন তাই তো? আচ্ছা আঙ্কেল আপনার বাড়ি? আমার বাড়ি মুক্তারপুর। তো এই নাজিরপুর মার্কেট থেকে কত কিলোমিটার দূরে? সামান্য। বলছি বাড়িতে আরো পেঁয়াজ রয়েছে না এই শেষ আজকে? এখনো রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড সুন্দর কোয়ালিটির মাল যেটা বিক্রি হয়ে গেল 42 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4,200। গত বুধবার নাজিরপুর মার্কেট থেকে জানিয়েছিলাম পেঁয়াজ এবং রসুনের আমদানিটা একটু কমে এসেছিল, চাহিদা যেটা খুবই ভালো ছিল, বেচাকেনা খুবই সুন্দর ছিল। গত বুধবারের তুলনায় আজকে রসুনের আমদানিটা একটু ভালো দেখতে পেলাম, গোটা মার্কেটে 350 বস্তার উপরে রয়েছে গোলদানা যে রসুন। বেচাকেনার যদি কথা বলি প্রথমের দিকে দ্রুত গতিবেগে বেচাকেনা হয়েছিল যেটা ভালো কোয়ালিটির রসুনগুলো, তারপরে যেগুলো একটু কমা কোয়ালিটির রসুন ছিল সেগুলো ধীর গতিবেগে পরের দিকে বেচাকেনা হয়েছে টুকটাক করে। কোনো রসুন কিন্তু আজকে মার্কেটে ছিল না, প্রত্যেকটা রসুনই বেচাকেনা হয়ে যাচ্ছে। কোনো মার্কেটে থেকে রসুন যে রিটার্ন যাচ্ছে সেটা কোনো কিছুই নেই আর এখন দেখা যাচ্ছে না, আগে দেখা গিয়েছিল। এখন বাজার বেশ ভালো রয়েছে। আজকে কুইন্টাল প্রতি যেটা 1,000 টাকা আপের দিকে রয়েছে রসুনের, ছোটো সাইজের যে রসুনটা রয়েছে সেটা 16,000 টাকা কুইন্টাল প্রতি, 16,500 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে। মিডিয়াম দানা যে রসুনটা রয়েছে সেইটা বিক্রি হয়েছে 17,000 টাকা কুইন্টাল প্রতি, 17,500 টাকা কুইন্টাল প্রতি, একেবারে ফ্রেশ দানা খুবই সুন্দর রয়েছে। ফাটা কোয়ালিটির যে রসুন রয়েছে মার্কেটে খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল আসছে না, যেটা একটু কমা কোয়ালিটি আসছে, 16,000 টাকা কুইন্টাল প্রতি, 16,500 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হচ্ছে। যেটা মিক্সিং মাল রয়েছে সেই মালটা আজকে বিক্রি হচ্ছে 19,000 টাকা কুইন্টাল প্রতি, 20,000 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হচ্ছে। যেটা লাড্ডু রসুন রয়েছে দেখুন একেবারে ফিনিশিং ভালো, কালার ভালো, টাইট ফিট খুবই সুন্দর, সেই মাল বিক্রি হয়েছে 23,000 টাকা কুইন্টাল প্রতি, তার নিচে 22,000 টাকা কুইন্টাল প্রতি। একটু যেটা লাড্ডু রয়েছে, হাফ লাড্ডু মাল রয়েছে সেই মালটা 21,000 টাকা কুইন্টাল প্রতি রয়েছে। তা আজকের বাজারে সবচাইতে লেভেল যেটা নিয়েছে 22,000 টাকা, 23,000 টাকা কুইন্টাল প্রতি। আজকের বাজারে সর্বোচ্চ দাম যেটা রয়েছে 25,600 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 256 টাকা। একেবারে বোম সাইজের যে মালটা ছিল সেই মালটা আজকে সর্বোচ্চ দাম গিয়েছে। পেঁয়াজের আমদানি যদি কথা বলি, গত বুধবার জানিয়েছিলাম বেশ ভালো ছিল, তার তুলনায় আজকে অনেকটা আমদানি কমে এসেছে। গোটা মার্কেটে আজকে 150 থেকে 160 বস্তার আমদানি রয়েছে। যদি কোয়ালিটির কথা বলি, খুবই সুন্দর কোয়ালিটির মাল এসছে। গত মার্কেটে জানিয়েছিল 39 টাকা পার কিলো বিক্রি হয়েছিল সর্বোচ্চ দাম, কুইন্টাল প্রতি 3,900 টাকা। আজকের বাজারে সর্বোচ্চ দাম যেটা রয়েছে 4,500 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 45 টাকা। তার নিচে যেটা রয়েছে দ্বিতীয় স্থান অধিকার করেছে, যেটা 44 টাকা পার কিলো কুইন্টাল প্রতি, 4,400 টাকা। সেটা তো আপনারা দেখেছেন কেমন সাইজ রয়েছে, তেমন তার কালার রয়েছে। তার নিচে যেটা দেখেছি 42 টাকা রয়েছে, 40 টাকা রয়েছে। তো আজকের বাজারে পেঁয়াজ যেটা বেচা কেনা শুরু হয়েছে 30 টাকা থেকে। এর আগে আপনাদের জানিয়েছি যেটা শালকাটা পেঁয়াজ রয়েছে, তো সেই পেঁয়াজও রয়েছে, চাহিদা বেশ খুবই সুন্দর রয়েছে। আমদানিটা কম থাকার কারণে প্রত্যেকটা মাল বেচা কেনা হয়েছে আজকে নাজিরপুর মার্কেট। গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম কি দাম গিয়েছিল গোল যে কালো বেগুন, তো তার তুলনায় আজকে কি বেশির দিকে রয়েছে না কমে গেছে বাজারটা, সেটা জানিয়ে দেবো সরাসরি চাষি দাদাভাইয়ের কাছে। তো দেখুন এই দাদাভাই এই মাত্র বেগুন দিয়ে বেরিয়ে আসলো, ওনার কাছে জিজ্ঞাসা করবো দাদাভাই কত কুইন্টাল আজকে বেগুন হয়েছিল আপনার? 1 কুইন্টাল হয়েছিল আপনার বেগুন। কত কাটা জমি লাগানো আছে? 10 কাটা জমি। বলছে 10 কাটা জমি থেকে কি 1 কুইন্টাল উঠেছে আজকে? তো তুলনামূলক ভাবে খুব একটা ভালো ফলন দিচ্ছে না। তারপর কিরকম পোকা হচ্ছে এখন? পোকা আমার এমন কিছু বেশি না, তো পোকা ভাদ্র মাস পড়ে গেছে, পোকা হচ্ছে এখন। পোকা হচ্ছে প্রত্যেকটা বেগুন হচ্ছে, কিন্তু আপনার যত্নের জন্য খুব একটা বেশি দিচ্ছে না, তো একটু ফলনটা কম আছে। আচ্ছা দাদা ভাই সপ্তাহে কটা দিন তুলতেন আগে, এখন কতদিন তুলছেন? 2 দিনে তুলি, মানে হাটে প্রত্যেক হাটে 2 দিন তুলে যাচ্ছেন। তো এর আগেও 2 দিন তুলেছেন, এখনো 2 দিন তুলছেন, শুধুমাত্র ফলনটা কমে এসেছে। আচ্ছা দাদা বলছে আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজারে? 30 টাকা দিলাম। 30 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3,000 টাকা। বলছে আজকের বাজারে কি দামে বেচা কেনা হয়েছে জানা আছে? আমি যখন এসেছিলাম তখন 35 টাকা ছিল। 35 টাকা ছিল, তারপর ঝট করে বাজারটা বসে দিল। বাজারটা বসে গেছে, তাহলে পরে 30 আর 35 টাকার মধ্যে আজকে বেচাকেনা রয়েছে, এছাড়া উপরে নিচে আর কিছু যায়নি। আমরা তো 30 টাকা সবই 30 টাকা। আচ্ছা 30 টাকা 35 টাকা, 30 টাকা 35 টাকা 35 এর মধ্যে। তো যা দেখতে পাচ্ছি গতকালকে করিমপুর মার্কেটের তুলনায় আজকে কেজি প্রতি 10 টাকা কমে এসেছে, যেটা গোল কালো বেগুনের। বলছি দাদা ভাই আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে? আজ আমদানি এমন কিছু বেশি নাই, হ্যাঁ তবে বাজারটা তো কমে দিয়েছে। আমদানি নেই কিন্তু বাজারটা কমে এসেছে, পাইকারি বাজার তো এমনি কম রয়েছে আজকে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড আজকে যেটা পাইকারি বাজার চলছে, তো করিমপুরের তুলনায় অনেকটা বাজার ডাউনের দিকে রয়েছে। এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দিই যে নাজিরপুর মার্কেটে আজকে পটল কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো গতকালকে আপনাদের করিমপুর মার্কেটে জানিয়েছিলাম দীর্ঘ সময় ধরে দাঁড়িয়েছিল 11 টাকায়, তারপরে বাজারটা আপের দিকে উঠেছিল 12 টাকা এবং 13 টাকায়। তো আজকে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার সেটা জেনে নেবো সরাসরি চাষি অ্যাঙ্গেলের কাছে। তো এইমাত্র উনি পটল দিয়ে বেরিয়ে আসলো, কত কুইন্টাল হলো, কী দামে দিল সেটা জেনে নেবো। বলছে আঙ্কেল আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 1 কুইন্টাল 46 কেজি আপনার পটল হয়েছিল। আচ্ছা কত কাটা জমি লাগানো আছে আপনার? 15 কাটা জমি থেকে আজকে 1 কুইন্টাল 46 কেজি পটল উঠেছে, তো খুব একটা ভালো ফলন দিচ্ছে না এখন যেরকম দেখতে পাচ্ছি। তো বলছি আঙ্কেল সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি? সপ্তাহে একটা দিন তুলে থাকেন, আজকে কি দামে দিলেন পাইকারি বাজার? 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300 টাকা। বলছি আঙ্কেল আজকে মার্কেটে কি দামে শুরু হয়েছে বেচা কেনা সেটা জানা আছে? 12 থেকে 13। আচ্ছা 12 টাকা থেকে শুরু হয়েছিল, তারপরে আপনি মার্কেটে কতক্ষণ হয়েছে ঢুকেছেন? ঢুকেছি প্রায় আধা ঘন্টা হয়েছে। তো যখন ঢুকেছিলেন তখন কি দাম চলছিল বাজারে? 13 টাকায় চলছিল, তারপর আর বেশি দেরি করলেন না যে দিয়ে দিই। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড আঙ্কেল যেটা পটল দিয়ে দিল সেটা ছিল 13 টাকা, কিন্তু আজকে বাজার যেটা শুরু হয়েছে যে নাজিরপুর মার্কেটে সেটা ছিল 12 টাকা থেকে। তো 12 টাকার পর চলে গেল 12 টাকা 50 পয়সা, 12 টাকা 50 পয়সার পর এখন যেটা চলছে সেটা ছিল কি 13 টাকা করে। এবছরে প্রথম নাজিরপুর মার্কেটে এতটা কম আমদানি দেখতে পেলাম পটলের। তো গোটা মার্কেটে আজকে সামথিং 200 টনের আমদানি রয়েছে কাজলি পটলের। পাইকারি বাজারে যদি কথা বলি, গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম 10 টাকা থেকে 13 টাকার মধ্যে ছিল পাইকারি বাজার, সবচাইতে বেশি যেটা বেচাকেনা হয়েছিল 11 টাকা। তার তুলনায় আজকে বাজারটি দেখুন শুরু হয়েছে 12 টাকা, তো 12 টাকার পর 12 টাকা 50 পয়সা, তারপর 13 টাকা, 13 টাকা 50 পর অল্প কিছু 2-10 জন পেয়েছে যেটা 13 টাকা 50 পয়সা। তো আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে 13 টাকা 50 পয়সা, সর্বনিম্ন যে দামটা রয়েছে 12 টাকা। বেচাকেনা দেখুন যেটা লেগেছিল 12 টাকা 50 পয়সা, 12 টাকা 75 পয়সা এই দামে। বেগুনের যদি আমদানির কথা বলি তুলনামূলকভাবে একটু কম রয়েছে। কোয়ালিটি যদি কথাও বলি, কালারটা সুন্দর আসছে, কোয়ালিটি ভালো আসছে, কিন্তু ভাদ্র মাস যেহেতু পোকা একটু কানা যে বেগুনগুলো সেগুলো বেশি হবে। তো দেখুন আজকে যে পাইকারি বাজার গিয়েছে, গতকালকে করিমপুর মার্কেটে 40 থেকে 45 টাকার মধ্যে জানিয়েছিলাম, তার তুলনায় আজকে কেজি প্রতি 10 টাকা আরও নিচে নেমে এসেছে, যেটা বিক্রি হয়েছে 30 থেকে 35 টাকার মধ্যে গোল যে কালো বেগুন। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে, সো আজকের মতো গুড বাই।